আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি সবাই ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ অন্তরক সমীকরণ এটা নিয়ে আলোচনা করব। তো এগুলো বেসিক্যালি বিএসসি লেভেলের অঙ্ক। তো আমার নিকটে যে সকল ছাত্রছাত্রীরা পড়ালেখা করেছো তারা এখন অনেকেই দেখা যাচ্ছে কুয়েট, রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছো। তো করোনা পরিস্থিতির কারণে তোমাদের ক্লাস আপাতত বন্ধ আছে। তো তোমাদেরকে তোমাদের উদ্দেশ্য করে আসলে এই ক্লাসগুলো আমি এখন নিচ্ছি, যেন তোমরা কিছু শিখতে পারো, তোমাদের কিছু শেখাতে পারি। তো এগুলো আমরাও করেছিলাম। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমার ছিল। তো সেই দিনগুলোর কথা আসলে ক্লাস নিতে যে অনেক কথাই মনে পড়ে যায়। দিনগুলো আসলে অনেক ভালো ছিল। তখন সম্ভবত শীতকাল ছিল যখন আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হইতো, আর এটা আমাদের হাসান সৈয়দ হাসান উজ্জামান স্যার আমাদের এই ক্লাসটা নিত। তো অনেক স্মৃতি আসলে বিজড়িত আছে ওই সময়। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিতে যে আসলে মনে পড়ে গেলো সেই বিষয়টা, সেই সময়গুলো সময়গুলো অনেক ভালো ছিল। তো আর কি, তো আমি এগুলো এখন ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে একটা অনেক বড় চ্যাপ্টার, অনেক অঙ্ক এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আজ আমি কিছু ডিফিনিশন সেইগুলো আর কিছু অঙ্ক নিয়ে আসলে আলোচনা করব। পরবর্তীতে সময় পেলে আরও বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। তো আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ, যে সকল সমীকরণে এক বা একাধিক অন্তরক বা অন্তরক সহগ থাকে তাদেরকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ। তাহলে এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়েছি, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু টু, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স, ডি টু, ডি টু মানে এটা দুইবার ডিফারেন্সিয়েশন করা। তো অনেকগুলোই দিয়েছে, সবগুলো কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এক বা একাধিক অন্তরক বা অন্তরক সহগ থাকবে, তাহলে সেটাই হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখানে দেখছি আমরা একটা করে আছে অন্তরক সহগ, এখানে আবার কি দুইটা আছে, কারণ এটা এক্স এর সাপেক্ষে একটা ওয়াই এর সাপেক্ষে। আর অন্তরক সমীকরণের প্রকারভেদ এটা আবার দুই প্রকার, সাধারণ অন্তরক সমীকরণ মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডিই, যে সকল সমীকরণে একটি স্বাধীন চলক থাকে ও একটি অধীন চলক থাকে এবং ওই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের এক বা একাধিক অন্তরক থাকে সেটাকে বলা হচ্ছে ওডিই। তার মানে এখানে একটি স্বাধীন চলক থাকবে আর একটি অধীন চলক থাকবে, আর স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের এক বা একাধিক অন্তরক থাকবে সেটাকে বলা হয় ওডিই, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখানে উদাহরণ দিয়েছে কি, ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডি ওয়াই ডিএক্স মাইনাস সিক্স ওয়াই। তাহলে এখানে আমরা দেখছি কি ডিএক্স আর কি এক্স আছে আর ওয়াই আছে, তার মানে একটা স্বাধীন চলক আছে আর একটা অধীন চলকই কিন্তু আছে। এরপর আংশিক অন্তরক সমীকরণ, এটাকে হলো পিডিই, পার্শিয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর আগে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন এটা আমি কিন্তু করিয়েছি। তো এখানেও পার্শিয়াল কথাটা আসছে, যে সকল সমীকরণে একটি অধীন চলক একটা অধীন চলক থাকবে, এখানে যে একটা উদাহরণ দিয়েছি জেড একটা অধীন চলক আর দুই বা ততোধিক স্বাধীন চলক, তাহলে স্বাধীন চলক কি আছে এক্স আর ওয়াই, তাহলে দুইটা কিন্তু আছে আর অধীন চলক কিন্তু একটাই আছে জেড। একটি অধীন চলক দুই বা ততোধিক স্বাধীন চলক থাকে এবং ওই সব স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক আংশিক অন্তরক সহগ থাকে, সেগুলো বলে পিডিই মানে পার্শিয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে এখানে একটি অধীন চলক আর কি এক বা একাধিক স্বাধীন চলক, এই যে এক্স আর ওয়াই, আর অধীন চলক কিন্তু একটাই জেড। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। এখন আমি অর্ডার আর ডিগ্রি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা ক্রম আর মাত্রা, অর্ডার মানে ক্রম আর ঘাত বা মাত্রা মানে ডিগ্রি, তাহলে দুইটা জিনিস কি, কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমে অন্তরক সহগের ক্রমকে, কোন অন্তরক সমীকরণের সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলা হয়। তার মানে কি, কতবার ডিফারেন্সিয়েশন করা সেটা হচ্ছে ক্রম। যেমন একটা যদি আমরা বলে আছে কত ওয়াই ওয়ান, এটা মানে কত ডি ওয়াই ডি এক্স, তাহলে এটা আছে প্রথম ক্রম, কারণ একবার ডিফারেন্সিয়েশন করা আছে। ওয়াই টু তার মানে কত ডি টু ওয়াই ডি এক্স টু, এটা কয়বার অন্তরিক্রম, দুইবার, তার মানে এটার ক্রম হবে দুই। তো ক্রম আশা করা
করি, বুঝতে পেরেছো যে কতবার অন্তরীকরণ করা যাচ্ছে? সেটা হচ্ছে ক্রম। এটা ওয়াই থ্রি, মানে কয়বার অন্তরীকরণ করা হয়েছে? তিনবার। তাহলে এটার ক্রম হবে তিন। আর মাত্রা বা ঘাত কি? মাত্রা বা ঘাত হচ্ছে কোনো অন্তরক সমীকরণে যে সর্বোচ্চ ক্রম থাকবে, সর্বোচ্চ যে ক্রম তার যে পাওয়ার বা ঘাত, সেটাকে বলা হয় মাত্রা বা ঘাত। তার মানে আগে আমাকে ঘাত বা মাত্রা বের করতে গেলে আমাকে ক্রম অবশ্যই আগে বের করতে হবে। ক্রম হচ্ছে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা আছে সেটাই হচ্ছে কি তার ক্রম। দেখা যাচ্ছে দুইবার সর্বোচ্চ অন্তরীকরণ করা থাকলে কোনো সমীকরণে ওই দুই হচ্ছে ওর ক্রম, তিন থাকলে তিন। আর মাত্রা বা ঘাত হচ্ছে ওই সর্বোচ্চ যে যে কয়বার অন্তরীকরণ করা হয়েছে ওর পাওয়ারটা কত বা ওইটার ঘাত কত, সেটাই হবে মাত্রা বা ঘাত। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন dy x + y x। তাহলে এখানে dy dx মানে একবার অন্তরীকরণ করা হয়েছে, তাই এর ক্রম হবে কত? 1। আর এর উপরে কিছু নেই মানে কত আছে? পাওয়ার 1, সেজন্য মাত্রাও হবে কত? 1। dy dx হোল স্কয়ার প্লাস xy দিস ইকুয়াল টু 0। এখানে dy dx তার মানে কয়বার অন্তরীকরণ আছে? একবার, সেজন্য ক্রম হবে এটারও 1। আর এর পাওয়ার কত সর্বোচ্চ? 2, সেজন্য এর মাত্রা হবে 2। পরেরটা দেখি, d3y dx কিউব আর dy dx 4। তাহলে এখানে সর্বোচ্চ অন্তরক সমীকরণ করা হয়েছে কোনটাই? d3, কারণ এটাকে তিনবার অন্তরীকরণ করা হয়েছে, তিনবার অন্তরীকরণ করা হয়েছে, সেজন্য ক্রম হবে কত? এটার হবে ক্রম হবে 3। আর মাত্রা কত হবে? কারণ এইটা কিছু নেই মানে উপরে কত? 1 আছে। এইটা দেখি কিন্তু 4 বসে দিলেই হবে না, আমাকে আগে এটা বের করতে হবে যে কোনটাই সবচেয়ে বেশি বার অন্তরীকরণ করা হয়েছে বা অন্তরক আছে কোনটাই বেশি। এইটা তিনবার অন্তরীকরণ করা হয়েছে ওয়াই কে, আর এটা কিন্তু ওয়াই কে শুধু একবার অন্তরীকরণ করা হয়েছে। তাহলে তিনবার অন্তরীকরণ করা হয়েছে, সেটার ক্রম হবে 3। আর যেইটাই সর্বোচ্চ হবে সেইটার পাওয়ারই হচ্ছে ওটা হচ্ছে ঘাত বা মাত্রা। তাহলে কত হবে? এটার পাওয়ার কিছু নেই মানে 1। এটাই 4 বসে দিলে কিন্তু হবে না। তাহলে ফার্স্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে যে সবচেয়ে বেশি বার অন্তরীকরণ করা হয়েছে কোথায়। ওয়াই কে তিনবার অন্তরীকরণ করা হয়েছে, বেশিবার যেটা হবে যতবার অন্তরীকরণ করা হবে সবচেয়ে বেশি কোন একটা সমীকরণে সেইটাই হবে ওটার ক্রম, আর ওইটার পাওয়ার হবে মাত্রা। তো আশা করি এতটুকু বোঝা গেছে। এরপর আমরা আসবো অঙ্ক করব, তার আগে লিখব প্রথম ক্রম ও প্রথম মাত্রা অন্তরক সমীকরণ। এটার ফরম্যাটটা কেমন হবে? এটার ফরম্যাট হবে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই দিস ইকুয়াল টু 0, বা এমন থাকতে পারে এম প্লাস এন ডিওয়াই ডিএক্স এটা সমান 0। প্রথম ক্রম, তো এই জাতীয় সমীকরণের সমাধান করতে হলে কি করতে হবে? এখানে ইন্টিগ্রেশন করে দিলেই হবে। আর এই এম এর জায়গায় অবশ্যই এফ অফ এক্স ডিএক্স এই আকারে রাখতে হবে, আর এই ওয়াই জায়গায় এফ অফ ওয়াই ডিএক্স এই আকারে রাখতে হবে। এই ফরম্যাটে রাখতে পারে অথবা দেখি ধ্রুবকও থাকতে পারে। এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে দিলেই বেরিয়ে যাবে, জাস্ট ইন্টিগ্রেশন করে দিলেই বেরিয়ে যাবে, সি হবে এদিকে। তো এইভাবে আমরা এটার সমাধান করব। এখানে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, দুইটা আমরা সমাধান করব। তো প্রথমে সমাধানে আমরা আসি। এক নম্বর dy dx x স্কয়ার প্লাস x প্লাস 1, এগুলো প্রথম ক্রম আর প্রথম মাত্রা, কারণ এটা 1 একবার অন্তরীকরণ। তো নিয়ম হচ্ছে কি, আমি নিয়ম লিখেছিলাম কি করতে হবে, f অফ x dx f অফ y dy এই ফরম্যাটে আমাকে আনতে হবে, মানে x এর জায়গায় x আর y এর জায়গায় y। তো কিভাবে আনা যায়? এটাকে আর গুণন করে দিই আমরা, আর গুণন করে দিলে x স্কয়ার প্লাস x প্লাস 1 dx এই পাশে কত, y স্কয়ার y প্লাস 1 dy হয়ে গেছে, ফরম্যাটে চলে আসছে। এখন জাস্ট এটাকে কি করবো আমরা, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন লিখি x স্কয়ার x প্লাস 1 dx y স্কয়ার y প্লাস 1 dy। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কত হয়, x স্কয়ারে করলে x কিউব বাই 3 x স্কয়ার বাই 2 x, এই পাশে কত y কিউব বাই 3 y স্কয়ার বাই 2 y, আর লাস্টে একটা যোগদীকরণ ধ্রুবক সেটা কত লিখবো, c। তখন এইভাবে রেখে দিলেও কিন্তু হবে, অথবা এই পাশে যদি আমরা নিয়ে আসি এটা হবে কি মাইনাস
1 by 3 x cube minus y cube, 1 by 2 x square minus y square, x minus y সমান c। এভাবে রেখে দিলেও হবে কিন্তু। তো আশা করি এটা বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছো। এরপর আরেকটা অঙ্ক আমি এখানে দিয়েছি, সেটাও সমাধান করে দেখাবো। দুই নাম্বার এর সলিউশন এটা কত, x প্লাস 1 dy y মাইনাস 1 dx। তো এখানে x এর জায়গায় যে জায়গায় dy আছে সেখানে কি dx থাকতে হবে, x থাকতে হবে, আর যেখানে সরি dy y যেখানে আছে সে জায়গায় y রাখতে হবে, x এর জায়গায় x রাখতে হবে, কিন্তু এখানে উল্টোটা আছে। সেজন্য আমরা কি করব, উভয় পক্ষকে এই যে এইটা আর এইটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে কি, x এর জায়গায় যদি y থাকে আর কি, y এর জায়গায় যদি x থাকে তখন ওই যে দুইটা আছে ওই দুইটা দ্বারা কি করতে হবে, y পক্ষকে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করে দিলে এখানে কত হয়, এটা যদি নিচে ভাগ হয় এটা এটা কেটে যায়, তার মানে dy y মাইনাস 1, আর এখানে কত হয় অনুরূপভাবে, এটা এটা কেটে যায় 1 বাই x প্লাস 1, এটা লিখে যায়। তখন আমরা কি করতে পারি, এখানে এটা লেখা যায় কত, লগ ওয়াই, হর অন্তরে গুণ করলে যদি লগ পাওয়া যায়, y মাইনাস 1 কে অন্তরে গুণ করলে কি 1 পাওয়া যায়, তার মানে লগ ওয়াই, এটা মানে লেখা যায় কত, লগ এক্স। এপাশে লগ লিখি সেজন্য এপাশে লিখতে হবে শুধু সি না, লগ সি লিখতে হবে। তাহলে কত লেখা যায়, লগ ওয়াই বাই এক্স সমান কত, লগ অফ সি। সরি এটা তো ওয়াই লেখা যাবে না, একটা বিষয় ভুল গিয়েছে সেটা খেয়াল করিনি আমি, হর কে অন্তরীকরণ করলে যদি কি পাওয়া যায়, তাহলে লগ অফ হর, লগ অফ হর এটা তাহলে লগ অফ কত, সি লেখা যায়। তাহলে এখানে লেখা যায় কত, লগ অফ ওয়াই মাইনাস 1 এক্স প্লাস 1 লগ অফ সি, সরি। তো এখন কি আছে, ওয়াই পাশ থেকেই আমাকে লগ বাদ দিয়ে দিতে হবে, আমরা সি তার মানে y মাইনাস 1 সমান c ইন্টু x প্লাস 1। তাহলে আশা করি বোঝা গিয়েছে। এরপর আর একটা অংশ আমি করে দেখাবো, আর একটা অংশ আমি দিয়েছি, এই যে x প্লাস y হোল স্কোয়ার dy dx is equal to a স্কোয়ার। তো x প্লাস y এই আকারে যদি থাকে তাহলে সাধারণত সেটা ধরে নিতে হয় অধিকাংশ অঙ্কই, তাহলে লেট x প্লাস y এটা সমান আমরা ধরে নিলাম কত, z ধরে এখানে ডিফারেন্সিয়েট করতে হবে, কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাহলে এটা হবে 1 dy dx dz, এভাবে লিখে যাই। তাহলে dy dx এটা সমান কত লেখা যায়, dz মাইনাস 1, সরি dz না dz dx, dz dx মাইনাস 1। তো এখানে সেই মানগুলো আমরা বসাই দিই, এটা কত হচ্ছে z স্কয়ার, dz dx মাইনাস 1 এটা সমান a স্কয়ার। তাহলে এখন আমরা কি করবো, এটাকে r গুণন করে দেব বা গুণন করে দেব a স্কয়ার, dz dx z স্কয়ার প্লাস a স্কয়ার। এরপরে কি করা যায়, এটাকে আমরা লিখতে পারি dz dx z স্কয়ার প্লাস a স্কয়ার বাই z স্কয়ার, এভাবে লিখা যায়। তাহলে এটা যদি আমরা উল্টে দিই dx dz এটা সমান লিখা যায় z স্কয়ার বাই z স্কয়ার প্লাস a স্কয়ার। তো এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব, যেহেতু জায়গা কি আছে z আছে, তাই আমরা কি করব, dx সমান z স্কয়ার প্লাস a স্কয়ার dz, তাহলে z এক পাশে চলে গেল, x আর কি আর এক পাশে চলে গেল। তাহলে এখন আমরা এখানে ব্যালেন্স করার চেষ্টা করব, dx এটা আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি,
এটা নিয়ম নিচে জেডে থাকে উপরে সেডে বানাতে হয়, তাহলে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিতে হবে ডিজেড, বার ডি এক্স সমান জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত লেখা যায় ডিজেড মাইনাস, ডিজেড যেহেতু উভয়ের সাথে গুণ আছে এ স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস ডিজেড, এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা কি লিখতে পারি ডিএক্স, এটা এটা কেটে যাচ্ছে শুধু কত ডিজেড, আর এখানে এ স্কোয়ার ধ্রুবক ডিজেড কত জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে, এলে ইন্টিগ্রেশন করি ওয়াই পাশে ইন্টিগ্রেশন নিই ডিএক্স ইন্টিগ্রেশন এ স্কোয়ার ধ্রুবক বাইরে ডিজেড জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা করলে কত লেখা যায় এক্স, একটা কনস্ট্যান্ট দিতে হবে তাই এক্স প্লাস সি দিলাম, এটা জেড এ স্কোয়ার, এটা মানে কি ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, সেই সূত্র বসিয়ে দিলাম আর কি। তাহলে ফাইনালি কি লিখে যাচ্ছে এক্স প্লাস সি জেড মাইনাস এ ট্যান ইনভার্স কত জেড বাই এ, তাহলে সি কে আমরা এখন এক পাশে রেখে দেবো আর জেড এর জায়গায় মান বসাবো, অথবা তাহলে এক্স প্লাস কত সি আর জেড এর জায়গায় মানে মান মানে জেড মানে কত ধরেছিলাম এক্স প্লাস ওয়াই ট্যান ইনভার্স কত এক্স প্লাস ওয়াই বাই এ, তাহলে উভয় পাশ থেকে কি এক্স এক্স চলে যাচ্ছে এইটা আর এইটা, তাহলে ওয়াই কিছু থাকছে এটা এবার নিয়ে গেলে কত সি প্লাস এ ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ। তো আশা করি বোঝা গিয়েছে, তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে, তো পরবর্তীতে আবার আমি নতুন কোনো বিষয় নিয়ে সবার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো, আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল, আর ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেও, কারণ এটা শেয়ার করে দিলে অনেকেই তোমাদের যাদের ফ্রেন্ড সার্কেলে যারা অনেকেই এই বিষয়ে নিয়েছে বা এই বিষয়ে অধ্যয়নরত আছে তারা এই বিষয়গুলো শিখতে পারবে জানতে পারবে। তো আল্লাহ হাফেজ।